আগামীকাল 29 পৌরসভায় ভোট। এই মুহূর্তে জয়পুরহাট পৌরসভা এলাকায় আছেন সহকর্মী শামীম কাদের। সেখানকার ভোটের প্রচারণার খবর জানাতে তার কাছে যাব। এছাড়া মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মনির হোসেন। প্রথমে যাচ্ছি শামীম কাদের, আপনার কাছে কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আগামীকাল পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাত 12টার পর থেকেই প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন, আর আমি রয়েছি নির্বাচনের কার্যালয়ে। এখানে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আলমের সাথে। আপনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন? আমরা ইলেকশন কমিশনের সার্বিক নির্দেশনায় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আজ দুপুর 12টার দিকে আমরা মালামাল নির্বাচনী মালামাল বিতরণ করব এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত 4টা পর্যন্ত আপনার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতগুলো রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা এই 22টি কেন্দ্রে কতগুলো রয়েছে? 22টি কেন্দ্রে 22 জন প্রিজাইডিং অফিসার সহ 500 শতাধিক আপনার হচ্ছে পুলিং পার্সন অর্থাৎ সহকারী প্রিজাইডিং পুলিং অফিসার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ বিজিবি, র্যাব, আনসার, পুলিশ বাহিনী এবং 9টা কেন্দ্রে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। সার্বিক আমরা পৌরসভাকে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছি। ধন্যবাদ আপনাকে। কর্মী, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল 28শে ফেব্রুয়ারি জহর পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে 22টি কেন্দ্রে 52,274 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে 589 জন পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন। কর্মী, এই ছিল জয়পুরহাটের নির্বাচনের খবর। ধন্যবাদ আপনাকে শামীম কাদের। এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন মাদারীপুর থেকে মনির হোসেন। মনির হোসেন, আপনাকে জানাবেন আমাদেরকে যে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে কেমন দেখছেন মাদারীপুরে? ভোট দেওয়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন এবং নির্বাচন কমিশন সেটা জানার জন্য চলে যাচ্ছি। এখন আমার সাথে আছে মাদারীপুরের নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান। মনিরুজ্জামান কাছে জানতে চাচ্ছি, আসলে অবাধ ও সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? জি ধন্যবাদ। আমরা এই মাদারীপুর পৌরসভায় যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, আপনি আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? জি ধন্যবাদ। আমরা এই মাদারীপুর পৌরসভায় যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, আপনি প্রথমেই দেখে থাকবেন যে আমরা প্রথম থেকে আমাদের যে আইন কানুন অনুযায়ী বিধি অনুযায়ী কাজ করা, এটা আপনারা খুব কাছে থেকেই যারা আছে দেখেছেন। এবং এর সবচেয়ে বড় বিষয় উদাহরণ হলো যে আমরা এখনো পর্যন্ত এই মাদারীপুর শহরে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নাই এবং আপনারা যেহেতু কোনো নিউজ করতে পারেন নাই এই মাদারীপুর শহরের জন্য, সেই কারণে আমরা ধরে নেব যে এটা এখনো পর্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন অবস্থায় আছে। তো আগামীকালকে ভোট গ্রহণ শুরু হবে, এই হিসাবে আমরা যে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে আমাদের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স আছে, 3টি র্যাবের টিম আছে এবং আমাদের 3 প্লাটুন বিজিবি আছে। আর প্রতিটা কেন্দ্রে আপনি জানেন যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য 10 জন করে পুলিশ, 12 জন করে আনসার আছে, আর সাধারণ কেন্দ্রের জন্য 9 জন পুলিশ এবং 10 জন করে আনসার আছে। তো এই ক্ষেত্রে আমরা রাতব্যাপী এবং আমরা যে গত রাত্রেও দেখেছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর। উর্মি, এই ছিল মাদারীপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে মনির হোসেন বিলাস এবং শামীম কাদের, আপনাকেও ধন্যবাদ।